হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি ডাল পুরি। তো ডাল পুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ভালো লাগলে আপনারা কিন্তু রেসিপিটি দেখে প্লিজ অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমি 1 কাপ ডাল নিয়েছি। তো আমি এখানে কিন্তু মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি এখানে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখেছি। তো এবার আমি ঢেকে রেখে দিয়ে এবার আমি আটা নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটাই ছিল ঘরে, তো আটা দিয়ে আমি পুরিটা করে নিয়েছি। তো আমি এখানে 3 কাপ আটা নিয়েছি আর 1.5 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে পুরি বানাতে গেলে কিন্তু ঘি ফ্লেভারটা অসাধারণ লাগে, আর ঘিটা বেশি করে দিতে হয়। তারপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার। তো আপনারা কিন্তু এখানে ইস্ট ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি 1 চামচ বা 2 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালোভাবে আটাটাকে ময়াম করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে আটাটা দলা পাকিয়ে যায়। তো এরকম দলা দলা হয়ে গেলে তারপর আমি ওতে জল দিয়ে দেব। তো আমি এখানে কিন্তু 2 কাপ মতো সামান্য গরম জল ব্যবহার করছি। তো এখানে গরম জল দিলে কিন্তু আটাটা আরও বেশি খুব নরম হয়ে যাবে। তো তার জন্য আমি যেহেতু আটা নিয়েছি সেজন্য আমি সামান্য গরম জল ব্যবহার করছি এখানে। তো আমি ভালোভাবে মেখে নিয়ে ডো বানিয়ে রেখেছি, তার উপর সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গেছে, আর ডোটাকে বানাতে হবে নরম করে, বেশি শক্ত করে মাখা যাবে না। তো আমি এভাবে মেখে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দিচ্ছি। তো এবার আমি ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে এসেছি। তো ডালটা দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে আর নরম নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তো আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এবার আমি ডালগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো ডাল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সামান্য জল সহ আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার আমি পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন ডালটা খুব সফটলি পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি সামান্য 2-3 চামচ মতো, আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর আমি 2 শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়েছি, আর এখানে আমি 2 চামচ মতো মৌরি দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মৌরিটা, আর মৌরিটা পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে। তো আমি মৌরিটা একটু সামান্য ভেজে নিয়ে আমি মুগ ডালের পেস্টটা ঠেলে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমি অনবরত কিন্তু খুন্তি দিয়ে নেড়েই চলেছি। তো এভাবে হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে সামান্য চিনি দিয়ে দিতে পারি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো। তো যেহেতু এই এই মশলাগুলো ভাজা, তার জন্য আমি পরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আগে দিয়ে দিতে পারেন। তো তারপর আমি আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মুগ ডালের পুরটাকে নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি হাত দিয়ে কিন্তু মেখে মেখে নিয়ে সামান্য গরম অবস্থাতে মেখে রেখে দিচ্ছি। এবার নিয়ে আসব আটাগুলো। তো আমি এবারে আটাগুলো দেখুন কত সুন্দর, এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এবার আমি লেসি কেটে নিচ্ছি। তো লেসিগুলো কিন্তু আমি একটু বড় করে নিব, যেহেতু ভিতরে বুর ভরাতে হবে। তো এভাবে আমি গোল গোল করে নিয়ে মাঝখান থেকে বাটির আকার করে নিচ্ছি। তো বাটির আকার করে নিয়ে এবার আমি পুরটাকে ভেতরে দিয়ে দেব। তো এখানে কিন্তু বেশি পুর দেওয়ার দরকার নেই, চেপে চেপে পুর দিলে কিন্তু রুটি বেলার সময় বাইরে বেরিয়ে চলে আসবে, আর তেলে ছড়িয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পুর দিলেই যথেষ্ট। তো তারপর দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি।
দিয়ে তারপর আমি এভাবে বেলে নিচ্ছি। তো আপনাদের যেরকমই সাইজের বানাতে চান সেরকমই বানাবেন। তো আমি এরকমই হয়ে গেছে, এরকম সাইজ। তো আমি এভাবে রুটিটাকে বেলে নিয়ে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার আমি পুরিটাকে দিয়ে দিচ্ছি। তো পুরিটাকে দিয়ে দিয়ে এভাবে আমি চেপে 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 দিচ্ছি যাতে পুরিটাকে ভালোভাবে ফুলে যায় আর এবং ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন কতটাই ফুলে উঠেছে পুরিটা। এটা কিন্তু আটা দিয়েও অসাধারণ হয় খেতে আর নরম হয়। যেহেতু আমি এখানে বেকিং সোডার পাউডার ব্যবহার করেছি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কত সুন্দর ডালটা লেগে আছে, অসাধারণ খেতে হয়েছে। আপনারা কিন্তু আমার ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পান। নমস্কার।